ডুমুরডাঙ্গা গ্রাম, নিরিবিলি শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে আবদ্ধ এই গ্রামটি। বর্তমানে এ গ্রামের অধিকাংশ মানুষই কৃষিকাজ করে তাদের জীবন চালাচ্ছে। খুব অল্প কিছু মানুষ আছে যারা অন্যান্য কাজে লিপ্ত। তাদের মধ্যে ধরা যায় কেউ কেউ জেলে, আবার কেউ কেউ মাঝি, আবার কেউ কেউ দর্জি। এছাড়াও বিভিন্ন পেশার মানুষই এ গ্রামে রয়েছে। কিন্তু এ গ্রামের জীবিকা নির্বাহের মূল উৎস হিসাবে কৃষিকাজকে ধরা হয় প্রধান হিসাবে। নারী পুরুষ নির্বিশেষে সকলে একসাথে মিলে এ গাছটি করে যাচ্ছেন। কিন্তু গ্রামের একটি সমস্যা, ফসল পারাপারের জন্য তেমন কোনো সুযোগ সুবিধা নেই, তাই সকলের ফসল পারাপার করা বেশ কষ্টসাধ্য হয়ে পড়েছে। ফসল পারাপারের জন্য এ গ্রামে একটি মাত্র বাঁশের তৈরি সাঁকো ছিল, কিন্তু সেটিও এখন ভেঙে পড়ে রয়েছে। এর জন্য কিছুদিন কৃষকরা ফসল পারাপার করতে পারে না। তার মধ্যে আবার বর্ষাকাল, প্রকৃতি কখন কোন রূপ দেখাবে তা বলা যায় না। যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি নামতে পারে, তখন নিচু জমির সব ফসলই পানিতে ভাসিয়ে যাবে। এ আতঙ্কে কৃষকরা তাদের দুচোখের পাতা এক করতে পারছে না, কিন্তু চুপচাপ বসে থাকা ছাড়া আর কোনো উপায়ও পাচ্ছে না তারা। তাই তারা সকলে একসাথে হয়ে এই সেতু নির্মাণের জন্য গ্রাম প্রধানের কাছে যায়। আয় আয়, তোদের জন্য অপেক্ষা করছিলাম। তা বল, কি খবর, চাষাবাদ কেমন চলছে? হ্যাঁ গ্রাম প্রধান মশাই, সবই তো আপনি জানেন। তা তো একটুখানি জানি বই। জমির ফসল কেটে গিয়ে আর ঘরে তুলতে পারছে না। আরেকদিকে বর্ষাকাল, কখন ঝড় বৃষ্টি শুরু হবে কেউ নির্দিষ্ট করে বলতে পারছে না। একবার বৃষ্টি হলে আমাদের নিজের জমির সব ফসল পানির নিচে ভেসে যাবে। সবই বুঝলাম, তাহলে তোরা এখন কি করবি বল? আমাদের একার তো আর সামর্থ্য নেই সাঁকো ঠিক করার, তাই আমরা সকল কৃষকরা তো বাড়িতেই বসে আছি। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তা তোরা এভাবে বসে থাকলে চাষাবাদও তো বন্ধ থাকছে, পরক্ষণে আমাদেরও তো অনাহারে প্রাণ যাবে। তাই তো আপনার কাছে আমরা একটি আবেদন নিয়ে এসেছি। আমার কাছে আবার তোদের কিসের আবেদন? গ্রামের মানুষের দিক বিবেচনা করে যদি আপনি আমাদের একটি সেতু তৈরি করে দিয়ে দেন, তাহলে আমাদের গ্রামের জন্য অনেক কল্যাণকর হতো। সেই সবই তো বুঝলাম, তা কাজ কর। আমার একার পক্ষে তো আর এতগুলো টাকা দেওয়া সম্ভব না। তোরা গ্রামের সবাই মিলে টাকা তুলে সেতুটা তাহলে নির্মাণ কর। দেখা যাক, তাহলে আগামীকাল থেকে কাজ শুরু করে দিচ্ছি, আর দেরি করে তো লাভ নেই। তাই বরং ভালো হবে, কতদিন আর চাষিরা বসে বসে দিন কাটাবে। অনেকদিন অপেক্ষার পর আমাদের স্বপ্ন আজ পূরণ হলো। এখন থেকে চাষাবাদে আর কোনো বাধা থাকবে না, মুক্তভাবে চাষাবাদ করতে পারব। আমাদের আর কোনো ভয় থাকবে না, ফসল নষ্ট হওয়ারও কোনো আতঙ্ক থাকবে না। আগে যেমন ভারী ফসল নিয়ে যেতে সাঁকো ভেঙে যাওয়ার আশঙ্কা থাকতো, এখন আর সেটা থাকবে না। নির্ধায় আমরা চাষাবাদ করতে পারব। হ্যাঁ, গ্রামের কৃষকদের মুখে হাসি ফুটেছে, এটাই তো বিরাট ব্যাপার। সবাই মিলে কি এত সলা পরামর্শ হচ্ছে শুনি? ওই তেমন কিছু না গ্রাম প্রধান মশাই, সবাই মিলে এই সেতু নিয়ে কথা বলছিলাম। তা কি কথা শুনি? আমাদের স্বপ্ন পূরণ হয়েছে গো গ্রাম প্রধান মশাই। স্বপ্ন পূরণ, তার যে কি আনন্দ সেটা বলে বোঝাতে পারবো না। আগে এত হাসাহাসি করিস নে, পরে কেঁদে উকুল ভাবি না। তা কাঁদতে হবে কেন? গ্রামের মানুষের রক্তপানি করা পরিশ্রম দিয়ে টাকা দিয়ে সেই সেতু তৈরি করা হয়েছে, কে কেড়ে নিবে এটা? আমি আমার নিজের টাকা দিয়ে এই সেতু নির্মাণ করেছি, কেউ আমাকে একটি টাকাও দেয়নি, আর তাই কেউ আমার অনুমতি ব্যতীত এই সেতু ব্যবহার করতে পারবে না।
তা কীভাবে হয়? আমাদের খেটে খাওয়া মানুষেরা যে টাকা দিল সেই টাকার কোনো মূল্য নেই? কোথায় লেখা আছে তোরা গ্রামে সবাই টাকা দিয়েছিস? এই সেতু আমার, শুধুই আমার। তবে তোরা এই সেতু ব্যবহার করতে পারবি, কিন্তু আমাকে সেতুর উপরে সব জমি লিখে দিতে হবে। তারপর তোরা নিজের মতো চাষাবাদ করবি, কেউ বাধা দিবে না। কিন্তু আমাকে তোদের ফসলের তিন ভাগের দুভাগ দিতে হবে। তবে আমরা কি করে খাবো? আমাদের না চলবে সংসার, আর না ফলাতে পারবো বীজ। না গ্রাম প্রধান মশাই, এই আরজি আমরা মানব না। আমাদের তাহলে না খেয়ে মরতে হবে। তবে তোরা কেউই সেতু ব্যবহার করতে পারবি না। এরপর সকলে সেখান থেকে চলে যায়। কৃষকেরা চিন্তায় পড়ে যায়, কিভাবে তাদের চাষাবাদ করবে, কেমন করে তাদের সন্তানদের মুখে খাবার জোটাবে। এরই মধ্যে আবার বর্ষাকাল, যে কোনো সময় বৃষ্টি শুরু হবে। বৃষ্টির পানিতে ফসল বীজে একাকার হয়ে যাবে, কৃষকদের এতদিনের পরিশ্রম সব বিফলে যাবে। তারা কি করবে কেউই কিছু বুঝে উঠতে পারছে না। সবার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। কিন্তু এই মুহূর্তে গ্রাম প্রধানের শর্ত মেনে নিলে তাদের না খেয়ে মরতে হবে। কার কত বড় সাহস, আমি নিষেধ করার পরও সেতুতে উঠেছে। মেয়েটির নাম নূপুর, সে গ্রামে নতুন এসেছে। গ্রামের আচার আচরণ কিছুই জানে না সে। শহর থেকে তার নানু বাড়িতে বেড়াতে এসেছে। এই সেতুতে যে অনুমতি ছাড়া ব্যবহার করা নিষেধ সে এটি জানে না। সে প্রায় 5 বছর পর গ্রামে এসেছে, তাই গ্রামের প্রতিটি আনাচে কানাচে ঘুরে বেরিয়ে দেখছে। গ্রামে ঠিক 5 বছর আগে যে দৃশ্য সে দেখেছে তার কিছুই তার চোখে পড়ছে না। সব কিছুই পাল্টে গেছে। কি গো মে, বর সন্ধ্যাবেলা তুমি এইখানে কি করছো? জানো না এই সেতুতে পা দেওয়া নিষেধ? না তো, আমি কেমন করে জানবো? এই গ্রামে তো আমি প্রায় 5 বছর পর এসেছি। ভুল করে যখন সেতুতে পা দিয়েছো তবে তার মূল্য তো তোমাকে দিতেই হবে। আমার ভুল হয়ে গিয়েছে রাম প্রধান মশাই, আমাকে মাফ করে দিন, আমি আর কখনো সেতুতে পা দেব না। বললাম না, ভুল যখন করেছো তখন তোমাকে মূল্য দিতেই হবে। আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন দয়া করে। বেশ খানিক্ষণ এ নিয়ে তর্ক হতেই এক পর্যায়ে গ্রাম প্রধান মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ডাঙ্গায়। মেয়েটি সাঁতার না জানায় সে সেখানেই ডুবে মারা যায়। মেয়েটি বাঁচার জন্য অনেক ছটফট করছিল, কিন্তু সে কোনো উপায় খুঁজে পায় না। গ্রাম প্রধান মেয়েটিকে ধাক্কা দিয়ে সেখানে মেরে চলে যায়। তিনি একবারের জন্য ফিরে তাকায় না। তিনি ভেবেছিলেন মেয়েটি সাঁতার জানে, পানি থেকে উঠে আসতে পারবে, কিন্তু মেয়েটি সেখানেই ডুবে মারা যায়। হঠাৎই গ্রাম প্রধান খবর পায় সেতুর ওপারে ধানের জমিতে আগুন লেগেছে। তিনি এ খবর পাওয়ার সাথে সাথে মুহূর্তে আর দেরি না করে সেতুর দিকে রওনা দিলেন। কার এত বড় সাহস ধানের খেতে আগুন লাগায়? তার একদিন কি আমার একদিন? গ্রাম প্রধান সেতুর কাছে এসে দেখলেন ওপারে দাও দাও করে আগুন চলছে। মুহূর্তেই পাল্টে গিয়েছে পরিবেশ, চারিদিক থেকে শিয়াল ডাকতে শুরু করেছে।
দমকা হাওয়ায় শো শো শব্দে আশেপাশে সব কিছুই অস্পষ্ট শোনা যাচ্ছে। শুধু স্পষ্ট একটি মেয়ের কান্নার আর্তনাদ শোনা যাচ্ছে। মনে হচ্ছে কেউ তীব্র যন্ত্রণা নিয়ে কাছে আর এগিয়ে আসছে। গ্রাম প্রধানের মনে ভয়ের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি যখনই ভয়ে পিছনে হাঁটতে লাগলেন, তখনই অলৌকিকভাবে সেতু ভেঙে তিনি নিচে পড়ে মারা যায়। আমি অরবিন্দ ঘোষ। পড়াশোনা শেষ করে এই কিছুদিন হলো চাকরিতে জয়েন করেছি। চাকরিতে আসার পর থেকেই যেন চাপটা আরও বেড়ে গিয়েছে। সারাদিনের নানান কাজের চাপে মায়ের সাথে কথাই বলা হয়ে ওঠে না। মায়ের সাথে কথা বলার জন্য মনটাও বেশ অস্থির হয়ে থাকে। কিন্তু আজ হঠাৎই মা কল দিয়ে বলল, গ্রামে নাকি খুব অসুখ করেছে। কাউকে একবার সে অসুখ ধরলে আর ছাড়ে না, একেবারে মৃত্যু অবধি নিয়ে চলে যায়। আমাকে বাঁচা বাপ, বাঁচা। এইভাবে কাঁদো কাঁদো কণ্ঠস্বরে মা আমাকে কথাগুলো বলেই ফোনটা কেটে দেয়। প্রতিউত্তরে আমার একটি কথারও অপেক্ষা করে না। সাধারণত মা তো এমনটি করে না, তাহলে আজ কি হলো? হয়তো আতঙ্কে অনেকটাই ঘাবড়ে গিয়েছে। প্রায় মাস ছয়েক হবে মায়ের সাথে দেখাও হয় না। যত দিন যাচ্ছে কাজের চাপ ততই বেড়ে যাচ্ছে। যখন একটু ভাবি কাজের ফাঁকে মায়ের সাথে গিয়ে দেখা করে আসব, তখনই উদ্ভট সব কাজ এসে হাজির হয় চোখের সামনে, আর তাই যাওয়াও হয়ে ওঠে না। তাই মায়ের সাথে দেখা করার আশা ছেড়েই দিয়েছিলাম। এইভাবে দিনের পর দিন চলতে চলতে যেন ভুলে গিয়েছিলাম যে গ্রামে আমারও একটি পরিবার আছে। আমার ছোট্ট একটি বোন রুমনা সারাদিন মায়ের হাতে হাতে কাজ করে, বলতে গেলে মায়ের এখানকার নিত্যদিনের সঙ্গী। কিন্তু তার বিয়ে নিয়ে কথাবার্তা চলছে। রুমনা না থাকলে মা যে একা একা কি করবে কে জানে। যাক গে সেসব কথা। দেখতে দেখতে হেঁটে প্রায় অনেকটা পথ চলে এসেছি। দাদা যাবেন নাকি? হ যাওয়ার জন্যই তো বসে আছি এত রাতে, না এমনি এমনি কি বসে থাকি? না গো দাদা, তা বলিনি। কি অবাক করা অপার সৌন্দর্য নিয়ে এই নদীটি! তার আশেপাশে শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ, কোথাও কোনো আওয়াজ নেই, সব কিছু চুপচাপ নিস্তব্ধ। গ্রামের এই পরিবেশটি আমার খুব প্রিয়। সবসময়ই যেন ভাবনায় হারিয়ে যাওয়া যায়, চারপাশে তাকালে যেন চোখটাই জড়িয়ে যায়। মন চায় দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এই একদিকেই তাকিয়ে থাকি। হঠাৎ মাঝির কথার আওয়াজে ভাবনাগুলোর অবসান ঘটল। তা বাবু কোথায় যাচ্ছেন? লালবাহারি গ্রাম। লালবাহারি গ্রাম আবার আছে নাকি? ওই তো এখন জঙ্গল হয়ে গিয়েছে। তুমি মনে হয় এখানে নতুন, তাই জানো না। তুমি নৌকা নিয়ে এগোতে থাকো, আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি। না গো, আমি তো চিনি লালবাহারি গ্রাম, তবে ওই গ্রামটি আর গ্রাম নেই গো, রাতারাতি জঙ্গল হয়ে গিয়েছে। বলো কি তুমি? হ্যাঁ গো। তবে আমার মাঝে বলল গ্রামে নাকি এক অজানা অসুখ নেমেছে। অত শত জানি না বাবু, তবে লালবাহারি গ্রাম যে নেই এটা ভালোই জানি। চলো যাই দেখে আসি একবার। মাঝির কথাগুলো আমাকে বেশ ভাবাচ্ছে। রাতারাতি আবার গ্রাম জঙ্গল হয় কি করে? কিছু হলে তো মা অবশ্যই আমাকে জানাতো, শুধু তো বলল গ্রামে অসুখ করেছে। জ্যোৎস্নার ঝকঝকে আলোয় নদীর মাঝখানটায় যেন আলোর ঝিকঝিক করছে, চোখটা সেখানেই আটকে গেল। আবারও মাঝির কণ্ঠস্বর দৃষ্টি লঙ্ঘন করল। কে বাবু,
রাত তো দেখা মনে হইতাছে অনেক হইছে, এই রাতে লালবাহারি গ্রামে যাওন মনে হয় ঠিক হইব না। আপনি ফিরা যান, কাল সকাল সকাল না হয় আবার আইবেন। আরে ধুর বাবা, তুমি তো বেশি বেশি ভয় পাচ্ছ। ওই গ্রামে আমার মা থাকেন, আজ বিকেলেই কল করে বললেন একটিবার গ্রামে আসতে, তাই তো মায়ের কথা ফেলতে পারলাম না, চলেই আসলাম। মা মা, আপনার মা এখনো ওখানে বেঁচে আছেন? ওখানে তো সকল মানুষ পুরে মারা গেছে। কিসব আবোল তাবোল কথা বলছো, আর একটিও বাড়তি কথা বলবে না, তাড়াতাড়ি নৌকা চালাও। মানুষ ভালো কথা কইবার নাই, যখন বিপদে পড়বা তখন আমার নাম ঠিকই স্মরণ করবা, এই বইলা দিলাম। মাঝির কথা শুনে খুব বিরক্ত লাগছে, কথাগুলোর জন্য একটিরও যুক্তি নেই, মন গড়া গল্প বলে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়িতে ফিরতে পারলেই বাঁচি, মায়ের কাছে গিয়ে না হয় সব কথা শুনব। এই যে নেন, আপনার জায়গায় বসিয়ে দিলাম, দেখা শুনা যায়েন বাবু। আমি আর কোনো কথা না বলে মাঝির পাওনা টাকাটা দিয়ে হাঁটতে শুরু করলাম। চারিদিক ঠিক আগের মতোই শুনশান স্তব্ধ, ঝিঝিবুক আর শিয়ালের ডাক ছাড়া আর কিছুই যেন শোনা যাচ্ছে না। শিয়ালের ডাক শুনে মনে হচ্ছে শিয়ালের উৎপাত যেন আরো বেড়েছে, কিন্তু যতই এগুচ্ছি মনে হচ্ছে ঝোপঝাড় আমাকে ঢেকে ফেলছে। অন্ধকারে চারিদিকে কি আছে বোঝাও মুশকিল। কিছুক্ষণ আগে অবধি জ্যোৎস্নার ঝকঝকে আলোয় চারপাশটায় স্পষ্ট দেখা যাচ্ছিল, কিন্তু নৌকা থেকে নামতেই যেন নিছক কালো অন্ধকারে ছেয়ে গেল চারিপাশ। তবে আমার যতদূর মনে আছে, ছয় মাস আগে এমন ঝোপঝাড় ছিল না, ফাঁকা জরাজীর্ণ স্থান ছিল। হয়তো দিন যাচ্ছে তাই ঝোপঝাড় বাড়ছে, এই নিয়ে আর ভেবে লাভ নেই। মাঝির কথাটা যেন মাথায় গেঁথে গিয়েছে, তাই সবকিছু যেন রহস্য রহস্য লাগছে। আজব ব্যাপার তো, এতক্ষণ ধরে হাঁটছি তারপরেও এই ঝোপঝাড় থেকে যেন বেরিয়ে হতে পারছি না। তবে কি সত্যি মাঝির কথা সত্য? মাঝির কথাগুলো কিছুতেই মাথা থেকেই সরছে না, মনের ভিতরটা খচখচ করতে লাগলো। কিন্তু আগে কখনোই এমনটা হয়নি। হঠাৎই কারো উপস্থিতি টের পাচ্ছি, মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করে হাঁটছে। কিন্তু এত রাতে এখানে কারোরই তো থাকার কথা নয়। তবে কি মনের সন্দেহ দূর করতে বারবার পিছন ফিরে তাকাচ্ছিলাম, কিন্তু অন্ধকারে কাউকে কোথাও দেখতে পেলাম না। মনের ভিতর অচেনা এক ভীতি কাজ করছে। কে 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 পিছনে? আমি পিছনে ফিরে তাকাতেই দেখি একটি কালো ছায়া ঠাই হয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। ছায়াটির দিকে তাকিয়ে যেন কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলেছি, হাত পা থরথর করে কাঁপছে। ঠিক তখনই চারপাশ থেকে কারো যেন কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো, আমার মাথা যেন ক্রমশই ঘুরতে লাগলো, চোখ ঘোলাটে হয়ে আসতে লাগলো। বাবা অরবিন্দ, তুই ঠিক আছিস? মা, তুই তুমি এইখানে? হ্যাঁ বাবা, আমি। তুমি এখানে কি করছো? আর এখানে এত জঙ্গল কেন বলো? তোমার কোনো বাড়িঘর নেই কেন? আমি সেই কখন থেকে হাঁটছি, তারপর রাস্তা শেষই হচ্ছে না। এগুলো বলতেই মা কোথায় যেন উধাও হয়ে গেল। মা কোথায় গেলে? ও মা, অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া শব্দ নেই মায়ের। চারিদিকে আরো শুনশান হয়ে গেল, বাতাসের স্রোত বাড়তে লাগলো, শো শো শব্দে বাতাস বইছে।
কিছুক্ষণের মধ্যে আবারও সেই কান্নার আওয়াজ শুনতে পেলাম। কেউ যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কিন্তু আশেপাশে কোনো মানুষেরই দেখা নেই। কে কে কাঁদছে? কেউ কোনো কথা বলছো না কেন? সামনে এসো, সামনে এসো দয়া করে। দাদা দাদা, তুই এসেছিস? বোন বোন, কোথায় তুই? তোকে যে আমি দেখতে পাচ্ছি না। আমি আমার চারপাশে তাকিয়ে রয়েছি, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। কিন্তু স্পষ্ট আমার বোনের কণ্ঠস্বর আমি শুনেছি। বোনের আওয়াজ শোনার পর থেকে ভেতরটা আরও অস্থির হয়ে গেল, বোনকে দেখার চেষ্টাও বেড়ে গেল। কোথায় তুই বোন? সামনে আয় বলছি। দাদা, মা কোথায় গেল বোন? আর তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে কেন দেখতে পাচ্ছিলাম না? তুই যখন শহরে তোর কাজের চাপে আমাদের খোঁজ নিতে পারছিলিস না, সেই সময় একদিন গ্রাম প্রধান আর মোড়ল মিলে আমাদের সকলকে জ্যান্ত পুড়িয়ে দেয়। আমরা রাতে সবাই ঘুমাচ্ছিলাম, কেউ জানতাম না গ্রামের সকল মানুষ সেই রাতে পুড়ে ছারখার হয়ে যায়। তাদের এই গ্রামের সব সম্পত্তির লোভ যেন কুড়ে কুড়ে খাচ্ছিল, আর সব ঘুমন্ত মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পালিয়ে যায়। এরপর থেকে গ্রামটা আর গ্রাম থাকে না, জঙ্গলে পরিণত হয়, আর নাম হয় লাল পাহাড়ির জঙ্গল। দাদা দাদা, তুই এর ন্যায্য বিচার করিস দাদা, ন্যায্য বিচার করিস দাদা, বিদায় দাদা বিদায়। বোনে কথা বলেই উদাহ হয়ে গেল। আমি হাজারবার ডাকার পরও কোনো সাড়া দেয় না। নিমিষেই অশান্ত পরিবেশ স্তব্ধ হয়ে যায়।